আপনি যদি ওমান যেতে চান আর ওমান যাওয়ার জন্য সকল প্রসেস কমপ্লিট হওয়ার পরে আপনার হাতের কাছে যদি ভিসা কপিটা চলে আসে, তাহলে কিন্তু আপনি খুব সহজভাবেই অনলাইন থেকে চেক করে নিতে পারবেন যে আপনার ভিসাটা কি সঠিক নাকি ভুল। আপনি যে ভিসার জন্য আবেদন করেছিলেন সেই ভিসাটাই আপনাকে দেওয়া হয়েছে নাকি অন্য কোনো ভিসা আপনাকে দিয়ে দেওয়া হয়েছে, এই প্রসেসটি কিভাবে করবেন এটা দেখার জন্য বাকি স্ক্রিনটাকে লক্ষ্য করুন। সর্বপ্রথমে আমরা যখন একটা ব্রাউজারে চলে আসবো, এখান থেকে আমরা গুগলে যাব, google.com, দেন google.com এ যাওয়ার পর আমরা এখান থেকে সার্চ করব ওমান ভিসা চেক অনলাইন। ওকে, ওমান ভিসা চেক অনলাইন দিয়ে সার্চ করার পরে এখানে দেখতে পাচ্ছি ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশন এটা আসছে। সো আমরা ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশন এটাতে প্রেস করব। এখানে যে ইন্টারফেসটা আসছে এখানে আমাদের চাওয়া হয়েছে ভিসা অ্যাপ্লিকেশন নাম্বার, ভিসা ট্রাভেল নাম্বার, এখন এখানে ডকুমেন্ট, ন্যাশনালিটি এবং ট্যাক্সট ভেরিফিকেশন। সো এই তথ্যগুলো দেওয়ার জন্য আমাদের সামনে কিন্তু এই যে ভিসার কপিটা আছে অনলাইন কপি, এই কপিটা আমাদের প্রয়োজন হবে। এখানে কিন্তু আমরা ভিসা অ্যাপ্লিকেশন নাম্বারটা দেখতে পাবো। সো এই অ্যাপ্লিকেশন নাম্বার এবং ট্রাভেল ডকুমেন্ট নাম্বার হিসেবে যেটা আপনারা দিবেন এটা হচ্ছে আপনার পাসপোর্ট নাম্বার। সো এখানে আমরা ভিসা যে অ্যাপ্লিকেশন নাম্বারটা আছে অ্যাপ্লিকেশন নাম্বারটা সর্বপ্রথমে এখানে আমরা দিব, তারপরে হচ্ছে আমরা এখানে ট্রাভেল ডকুমেন্ট নাম্বার দিব। ট্রাভেল ডকুমেন্ট নাম্বার হিসেবে আপনার ভিসা কপিতে ভিতরে কিন্তু ট্রাভেল ডকুমেন্ট নাম্বার থাকবে, অথবা আপনার পাসপোর্ট নাম্বারটা আপনি এখানে দিয়ে দিবেন তাহলে কিন্তু হবে। এখান থেকে আপনার ন্যাশনালিটি বাংলাদেশ অথবা ইন্ডিয়া যেটাই হোক না কেন আপনি দিয়ে দিবেন। তো এখান থেকে টেক্সট ভেরিফিকেশন দিবেন, তারপরে হচ্ছে এখান থেকে আপনার সার্চ করতে হবে। সার্চ করলে কিন্তু আপনার বিস্তারিত তথ্য এখানে আপনি দেখতে পারবেন, যেমন ভিসা অ্যাপ্লিকেশন নাম্বার এখানে আসছে এবং ট্রাভেল ডকুমেন্টারি ট্রাভেল ডকুমেন্ট নাম্বার। এরপরে স্ট্যাটাসে আপনি যেটা দেখতে পাবেন এখানে হচ্ছে অ্যাপ্রুভ, তার মানে হচ্ছে আপনার ভিসাটা ওকে আছে। ওকে থাকার পরে আপনি পেমেন্টের যে রিসিপ্টটা আছে আপনি চাইলে এটা ডাউনলোড করতে পারবেন। এখানে পিডিএফটার উপরে যখন পেমেন্ট প্রেস করবেন তখন কিন্তু আপনার পেমেন্টের যে রিসিপ্টটা আছে সেটা আপনি এখানে পাবেন, এবং এই রিসিপ্টের ভিতরেও কিন্তু আপনার বিস্তারিত তথ্যগুলো আপনি পাবেন। ভিসা টাইপ পাবেন, স্পন্সরের নাম পাবেন, তারপরে স্পন্সর অ্যাড্রেস পাবেন, আপনার ফ্যামিলি অ্যাড্রেস, আপনার নাম ঠিকানা সব কিছু কিন্তু এটার ভিতরে আপনি দেখতে পারবেন। সো গাইস, এটার সাথে আপনার পাসপোর্টের তথ্য যদি মিলে যায় তাহলে আপনার বুঝতে হবে যে আপনার ভিসাটা সঠিক আছে। ছোট এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর আপনি যদি আমাদের পুরাতন অথবা নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তীতে কোনো ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।